আজকে একটা ব্লগ করার চেষ্টা করছি অনেকদিন পর। আবার সামনেই তো পুজো আসছে, তাই জন্য পুজোর কেনাকাটা করতে যেতে হবে। আমরা এখন পুজোর কেনাকাটা করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার বেরোই, বেরিয়ে আবার কী কী করছি, কোথায় যাচ্ছি, কী জামা কিনলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। আবার বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। এখন পর্যন্ত টাটা। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মা, আর সামনেই যে ভাই পাপি গাড়ি চালাচ্ছে। আমরা যাচ্ছি নবদ্বীপ। এখন আমরা যে পুজোর বাজার করতে যাচ্ছি সেটা আকাশও যেন ইঙ্গিত দিচ্ছে। আকাশে কি সুন্দর সুন্দর শরতের আকাশ, পুরো পেঁজা তুলোর মতো মেঘ চারিদিকে, খুব সুন্দর লাগছে। পুজোর বাজার করতে যাওয়ার আগে আমরা একটা মঠে এসেছি, রাস্তার ধারেই যে সেই কেশবজিউ মঠ, সেই মঠটায় এসেছি। কিন্তু একটু বেলা হয়ে গেছে বলে মঠটা বন্ধ হয়ে গেছে। আমরা এখানটা বন্ধ, কিন্তু ভেতর দিয়ে গিয়ে মঠে ঠাকুর দর্শন করুন। আমরা যখন মঠের ভেতর গেলাম তখন ঠাকুরের ভোগারতি হচ্ছিল। ওখানে কাছে গিয়ে ছবি তুলতে বারণ করছিল, দূর থেকে ছবি তুলেছি, ছবিটা স্পষ্ট হয়নি, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে ঠাকুর। এই মন্দিরটাতে আগে কখনো যাইনি, খুব বড় মন্দির, অনেক কিছু দেখার আছে। কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তো তাই বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে গেছিলো। সব কিছু ঘুরে দেখেছি, কিন্তু কী কী ভেতরে আছে বা কী ঠাকুর সেটা খুব একটা ভালো দেখতে পাইনি। আমরা একটু চারদিক ঘুরে ফিরে দেখছি যে কোথায় কী আছে। এসো, মূল মন্দিরটার পাশ দিয়ে এখানে একটা মিউজিয়াম মতো ছিল, কিন্তু সেই মিউজিয়ামটাও বন্ধ হয়ে গেছে। বিকেল 4টার পর মনে হয় আবার সব খোলে, কিন্তু আমরা তো বাজার করব, অতক্ষণ বসার আমাদের সময় ছিল না। টুকটাক এই যা দেখতে পেয়েছি সেগুলোই দেখেছি। খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো লেগেছে আজকে। মন্দিরের ভেতরই একটা যাত্রীনিবাস মতো, এখানে ওই সেই দোলের সময় যখন খুব ভিড় হয় ওখানে থাকে, যারা আসে তারা এসে ওখানে থাকে। মন্দিরের ভেতরই এগুলো সব আমরা ঘুরে দেখলাম। আর নবদ্বীপের ভেতরে রাস্তা তো খুব সরু, তাই জন্য আমরা গাড়িটা এই মঠে রেখে টোটো করে আর একটা জায়গায় গেলাম, জল মন্দির। খুব সুন্দর, এখানে কিছু রাজহাঁস ঘোরাফেরা করছে। এই মন্দিরটা ওই মন্দিরটাই, চারদিকে জল, এখানে হেঁটে হেঁটেই যাওয়া যায়। কিন্তু খুব বৃষ্টি ফৃষ্টি হয়েছিল বলে জল দাঁড়িয়ে গেছে, তাই আমরা যেতে পারলাম না। এই জলের ভেতর আবার প্রচুর মাছ, এখানে রাজহাঁসটা চান করছে। এই যে মন্দিরটা, যাই হোক যাওয়া হলো না, পরে একদিন গিয়ে আবার এখানে যাওয়া হবে, দেখা হবে মন্দিরের ভেতর কী আছে। রাজহাঁসদের চান হয়ে গেছে, ওরা এবার জল থেকে উঠে পড়ছে। জলের ভেতর প্রচুর ছোট বড় মাছে ভর্তি, সবাই মুড়ি দিচ্ছে, আর মাছগুলো এসে সেই সব এক জায়গায় জড়ো হচ্ছে। অনেকগুলো বড় মাছও আছে, কিন্তু বেশিরভাগই ছোট ছোট কুচি কুচি মাছ, বেশ ভালো লাগছে। মন্দিরটার পেছন দিকে একটা চিড়িয়াখানার মতো, সেখানে প্রচুর হরিণ হরিণী ভর্তি, সবাই মনে হয় খেতে দেয়, তাই আমরা তো কিছু খেতে দিইনি বলে মনে দুঃখে রডটাই চিবিচিবি খাচ্ছে। কচি দাঁত গজাচ্ছে। আমরা পুজোর বাজার করেছি নবদ্বীপের ব্রজবাসী কালেকশন থেকে।
সেখানে আমরা এসেছি বাজার করতে। প্রথমে ভাইয়ের জামা কাপড় কেনা চলছে, ওর এই প্যান্টটা পছন্দ হয়েছে, ও ট্রায়াল রুম থেকে ট্রায়াল দিয়ে এসেছে, ওর এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দেখে নেওয়া যাক কী কী সমস্যা আছে। আমাদের পুজোর ভাইয়ের জামা কাপড় পছন্দ হয়ে গেছে, এবার আমরা নিচে যাচ্ছি আমার জন্য যেটা কেনা হবে সেটা কিনতে। আমি একটা লেহেঙ্গা কিনেছি, কিন্তু তখন ভিডিওটা ভালো মতো করা হয়নি বলে দেখাতে পারিনি, আমি বাড়িতে গিয়ে দেখাবো। এই আমার লেহেঙ্গা প্যাকিং হচ্ছে, অনেক দিনের স্বপ্ন। তারপর আমরা কেনাকাটা করে এসেছিলাম একটু পোড়ামাতলায় ঠাকুর প্রণাম করতে। পোড়ামাতলা থেকে মা ভবতারিণীর মন্দির প্রণাম করে তারপর বুড়ো বা শিবকে প্রণাম করলাম। তারপর আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটি কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি, সারাটা দিন বেশ ভালোই কাটলো, খুব মজা হয়েছে। আর আমি ব্লগটা এখানেই কমপ্লিট করছি, আর আমার লেহেঙ্গাটা আমি বাড়িতে গিয়ে গোটাটা সুন্দর করে ভিডিও করে আবার দেখাবো। এটা আমার লেহেঙ্গা নিলাম, তোকে দেখাবে তো। সব কেনাকাটি করে এসে খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের, মোটামুটি হাফ হয়েছে পুজোর বাজার। আবার হয়তো একদিন যেতে হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে। আর খুব পুজোর বাজার তো তোমরা করবেই, কিন্তু খুব সতর্কভাবে মাস্ক পরে যেতে হবে, আর দূরত্ববিধি মেনটেন করে সবাই পুজোর বাজার করবেন, খুব ভালো থাকবেন। আবার হয়তো কদিন পর আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই, গুড নাইট।